يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সীতাকুণ্ডর গোরামারা ফকিরহাট হযরত ফন্তিসা রহমতুল্লাহে জামে মসজিদ প্রাঙ্গণত আন্তর্জাতিক কেরা সম্মেলন সংস্থার আয়োজনে এবং হযরত ফন্তিসা রহমতুল্লাহে কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমবারের মতো দিনব্যাপী আন্তর্জাতিক কেরা সম্মেলন এবং হুব ফাজুল কোরআন প্রতিযোগিতা পয়লা জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়ে সকালে তুন হযরত ফন্তিসা রহমতুল্লাহ কমপ্লেক্সের ছাত্রদের কেরাত প্রতিযোগিতায় আয়োজন করা হয়। বাদ মাগরিবের পরতুন শুরু হয়ে দেশি বিদেশি খারিদের অংশগ্রহণে কেরাত সম্মেলন উত্তর কেরাত সম্মেলনত দূর দূরান্ত তুন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করছে। অনুষ্ঠানত শুভেচ্ছা বক্তব্য লাগিয়ে হযরত ফন্তিসা রহমতুল্লাহ কমপ্লেক্সের পরিচালক মুসলুদ্দিন খালেদ সম্মেলনত দেশ বিদেশের দশজনকারী উপস্থিত আছে। উক্ত সম্মেলনে আফগানিস্তানের কারি শাইক আব্দুল কবির হায়দারি, ভারতের হায়দ্রাবাদের কারি মোহাম্মদ ইউসুফ আলী খান কারি আব্দুর রব, মিশরের কারি শাইক আব্দুল নাসির হিরক কারি শাইক রাফাত হুসাইন আলী ইউসুফ, ইরানের কারি শাইক হামেদ নাজাদ, ইন্দোনেশিয়ার কারি শাইক মুমিন আইনুল মুবারক, বাংলাদেশের কারি সাইদুল ইসলাম আসাদ এবং কারি আনোয়ার হোসেন। উত্তর কেরাত সম্মেলনে বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কামরুল ইসলাম দুলু, সি প্লাস টিভি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সি প্লাস ফোন রেখা।